ভিউয়ার্স, আজ আমরা বানাবো রসগোল্লা। প্রথমে আমরা 1.5 কেজি দুধের ছানা নিয়েছি, তারপর চিনি, বেকিং পাউডার, আর এখানে আমরা নিয়েছি ময়দা। ছানাটাকে আমরা ধীরে ধীরে সুন্দর করে মিক্সচার করব, যাতে ভিতরে কোনো দানা না থাকে। চিনি নিয়েছি আমরা এখানে 2 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, আর আটা নিয়েছি বা ময়দা 1 টেবিল চামচ। ধীরে ধীরে আমরা সবগুলো একসাথে দিয়ে মিক্সচার করব এবং এভাবে হাত দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো দানা না থাকে। যত সফট এবং যত ভালো হবে মিষ্টিও তত সুন্দর হবে। প্রথমে আমরা এখানে মাথায় নিচ্ছি, তারপর আমরা 3 আঙ্গুল দিয়ে দিয়ে কেনাগুলো দিয়ে দিয়ে আমরা ফাটাই, করলে কোনো দানা থাকবে না ভিতরে, ওটা থাকবে না। এবার আমরা এইভাবে করার পরে আবার একটু মিক্সচার করে 2-3 ফোঁটা ঘি দেবো, মেলটা আসবে একটু সুন্দর। আমাদের মাখানো শেষ, এবার এটাকে আমরা ছোট ছোট টুকরা করে গোল গোল করে নেব। মিষ্টি বানানো আমাদের কমপ্লিট। এবার আমরা পানি নেব সিরা বানানোর জন্য। 3 কাপ পানি নিয়েছি আর 1.5 কাপ চিনি, মেজারমেন্ট কাপে সিরা বানায় নেব। এর মধ্যে আমরা একটা এলাচ দিতে পারি, যারা পছন্দ করেন তারা দেবেন। সিরাটা ফুটে উঠলে আমরা মিষ্টিগুলো ধীরে ধীরে এর মধ্যে ছেড়ে দেব। আমরা 20 মিনিট জাল দেব, সুন্দর করে ঢেকে রাখবো। মিনিট পরে আমরা ঢাকনা খুলে মিষ্টিটাকে নেড়ে দেব। মিষ্টিটা মোটামুটি হয়ে এসেছে, 10 মিনিট পরে ভাবে আমরা নাড়া দিয়ে দেখে আবার ঢেকে দেব। মিনিট পর কমপ্লিট, আমাদের মিষ্টি হয়ে গেছে।
আমি এটাকে আমরা ঠান্ডা করে বাটিতে পরিবেশন করবো।